আমি নিজে থেকে কয়েকটা কথা বলি রক্ত দিলে শ্যাম নষ্ট হয় না রক্ত নিলে শ্যাম নষ্ট হয় ইনহেলাল ব্যবহার করলে শ্বাসকষ্টে শ্যাম নষ্ট হয় না দিনে স্বপ্ন দোষ হলে শ্যাম নষ্ট হয় না রাতে ইস্তি মিলনের পরে ঘুমিয়ে গেছে সকাল আটটা নয়টা হয়ে গেছে ঘুম ভেঙে দেখছে ফজরের টাইম পার হয়ে গেছে শ্যাম থাকবে শ্যাম নষ্ট হবে না স্বইচ্ছায় বমন করলে শ্যাম নষ্ট হয় অনিচ্ছায় বমন হলে শ্যাম নষ্ট হয় না মহিলারা ঋতু বন্ধ করে শ্যাম থাকতে পারে টেবলেট ঔষধ বড়ি খেয়ে ঋতুকে নিজের গতিতে থাকতে দিয়ে পরবর্তীতে শ্যাম রাখতে পারে তিন শ্রেণীর মানুষ আর একজন দিয়ে সিএম পালন করতে পারে এক বৃদ্ধ সুস্থ হওয়ার তেমন আশা করে না আরেকজনকে খাওয়াবে দুস্থ গরিব কাউকে দুই গর্ভবতী তিন দুধ পান করেনি বাচ্চাকে দুধ পান করাই এই তিন শ্রেণীর মানুষ পরে করবে না হয় কাউকে খাওয়াবে খাওয়ানোর যদি লোক না পাই তাহলে প্রত্যেকদিন সকালে এক কেজি আড়াইশো সো কেজি করে চাউল ফকিরকে দিয়ে দেবে একদিন সমান একশো কেজি একদিন সমান একশো কেজি বুঝা গেল না প্রতিদিন দিতে হবে অনিচ্ছাকৃত ইচ্ছাকৃত শয়তানি করে বদমাহিসি করে একটা রোজা ছেড়ে দিলে একটা রোজা করতে হবে ষাটটা নয় শয়তানি করে ইচ্ছাকৃতভাবে একটা ছেড়ে দিলে একটাই করতে হবে শুধুমাত্র স্ত্রীর মিলন ঘটে গেলে একটার বদলে ষাটটা করতে হবে বা ষাটজন মিসকিনকে খাওয়াতে হবে বুঝা গেল না মনে হয় শুধুমাত্র স্ত্রী মিলন ঘটে গেলে আজানের পর থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত সময়ে একটার পরিবর্তে ষাট জন ফকিরকে খাওয়াতে হবে বা ষাট শুয়া কেজি চাউল ফকিরকে দিতে হবে বোঝা গেল না স্ত্রীর সাথে মজাক করতে গিয়ে বা গায়ে হাত পড়াতে স্বাভাবিকভাবে যে কাপড় ভিজে যাচ্ছে এতে সেমের কোনো ক্ষতি হবে না তবে দূরে থাকা ভালো উল্লেখ যে আপনার স্ত্রীকে ষাটটা রোজা করতে হবে না ষাট জন মিসকিনকে খাওয়াতে হবে না অথচ দুইজন মিলেই মিলন হয়েছে বুঝা গেল না মো নারী পুরুষ সমান অধিকার নাকি তো কই বুঝলেন না কথা আমার মিলন কি একাই হয়েছে না দুইজন মিলে হয়েছে অপরাধী আল্লাহ রসুল শুধু স্বামীকে করেছেন স্ত্রীকে নয় স্ত্রীকে ষাট দিন শ্যামও থাকতে হবে না জরিমানাও দিতে হবে না সব স্বামীকে পেস্ট দাঁতের পাউডার ভিজা ডাল নরম ডাল যে কোনো মাধ্যমে দাঁত পরিষ্কার করলে শ্যামের কোনো ক্ষতি হয় না গরমের কারণে বেশি বেশি পানি ঢাললে শরীরের কোনো ক্ষতি হয় না আব্দুল কাদের জেলানি রাহেমহল্লা কর্তৃক মাতৃগর্ভে আঠারো পরা কোরআন মুখস্থ করে ফেলেন এ কথা কতটুকু সত্য নজবিল্লা এ কথা একেবারেই মিথ্যে কোন নবীর আসলে এরকম ঘটেনি একদিন একজন ডক্টর আমি নামটা উল্লেখ করছি না বগোড়া আপনার এক আলেম মাদ্রাসার নগর আলেম মাদ্রাসার ফিল্ডে বলছে যে আব্দুল কাদের জেলানির মা ভিক্ষুককে ভিক্ষে দিতে গেলে ভিক্ষুক পুরুষ মানুষ তার মায়ের খারাপ দৃষ্টি দিল তখন আব্দুল কাদের জেলানি পেট থেকে রাগ করে বের হয়ে ফকির হত্যা করলেন আচ্ছা বক্তা যে বক্তৃতা দিচ্ছেন ও কত বড় মূর্খ দেখেন লোকটা তো তার মায়ের সাথে অন্যায় করেনি জেনা করেনি জেনাও যদি করে থাকে তাহলে এই লোকটা যদি বিবাহিত হয় তাহলে তাকে মারা যাবে আর যদি লোকটা বিবাহিত না হয় ফকিরটা তাহলে কয় লাঠি একশো লাঠি তো আব্দুল কাদের জেলানি পেট থেকে বের হয়ে যে তাকে মেরে দিল তাহলে তো আব্দুল কাদের জেলানি দুনিয়াতে আসারই সুযোগ পাচ্ছে না এখন একে মারতে হবে আব্দুল কাদেরকে মারতে হবে তার মানে ও জন্মের আগে মানুষ হত্যার পাপ করেছে বুঝাতে পারিনি কত বড় মিথ্যে কথা আর আচ্ছা ও যে মায়ের পেট থেকে বের হয়ে গেল তা এখন প্রবেশ করবে কিভাবে গো আচ্ছা এইটা বোকা বক্তা একটুকু বুঝে না ও যে চল্লিশ কদম হাঁটছে ঢেল কুলুক নিয়ে ঢেল নিয়ে পায়ের উপরে পা উঠাচ্ছে তো তার স্ত্রীকে একটু পর এ লাগবে না ঢেল কুলুক ধরা লাগবে না দেখেছেন ধর্মকে এরা কেমন পাগল পেয়েছে পবিত্রতা একাই অর্জন করবে বউকে করা লাগবে না সব মিথ্যে এগুলি নগদ মিথ্যে কথা না পড়তে হবে সময়। বর্তমান সমাজে পাথর দ্বারা তৈরি তাসবি দিয়ে তাসবি গণনা করা যাবে কি যে না এটা বিদাত আঙ্গুল ছাড়া তাস দানা দিয়ে পাথর দিয়ে মেশিন দিয়ে তাসবি গণনা করা যাবে না তা বিদাত নিয়ে আস রাসুল সাল্লাম আঙ্গুলে তাসবি গণনা করেছেন ডান হাতের গণনা করেছেন আর বলেছেন আঙ্গুল বিচারের মাঠে কথা বলবে আলাইকুম আমার প্রশ্ন হচ্ছে সতর্কতামূলক দুই মিনিট পরে ইফতার করলে সিয়ামের কি কোনো ক্ষতি হবে শুক্রিয়া জাজাকমুল্লা খ্যার অতিবর জরুরি জিজ্ঞাসা দুই মিনিট দেরি করছি সতর্কতামূলক আমার কি সিএম এর কোন ক্ষতি হবে জি হবে তিনটা হাদিসের বিরোধিতা করা হবে এক রাসুল সাল্লাম বলেছেন আমার উম্মাত অতদিন কল্যাণে থাকবে যতদিন তাড়াতাড়ি ইফতার করবে দুই আল্লাহ তালা বলেন আমার সবচেয়ে প্রিয় বান্দা ওই যে তাড়াতাড়ি ইফতার করে তিন তোমরা তাড়াতাড়ি ইফতার করো দেরি করে ইফতার করা ইহুদি খ্রিস্টানের লক্ষণ দুই মিনিট এক মিনিট সতর্কতামূলক দেরি করা ইহুদিদের লক্ষণ শোনে রাখুন মনে রাখবেন বাংলাদেশের মাটিতে এফতারির যত লিপলেট বিজ্ঞাপন ইস্তেহার পেপার পত্রিকা বের হয়েছে ওর সবচেয়ে যেটা তাড়াতাড়ি করা হয়েছে তার এক মিনিট আগে করবেন আপনি এটা হলো সতর্কতা তাড়াতাড়িতে সতর্কতা দেরিতে নয় আমি বুঝাতে পারলাম না তাড়াতাড়িতে সতর্কতা দেরিতে নয় দেরি করলে রাসুল অপমান করা হবে আচরণ হবে ইহুদি খ্রিস্টানের ক্ষতি হবে মানে তাড়াতাড়িতে সতর্কতা করুন এক মিনিট আগে আমি আব্দুল রাজাক নিয়মিত এক মিনিট আগে ইফতার করি ইনশাল্লাহ করবই মনে থাকবে কি এ তো সতর্কতা তাড়াতাড়িতে না দেরিতে তাড়াতাড়িতে যদি বিশ্বাস না হয় তো হাফ মিনিট আগে করি আগে থাকবেনি হ্যাঁ তারপর সালামু আলাইকুম রহমতুল্লাহ সুন্নতি লম্বা চুল রাবার ব্যান্ড দিয়ে পেছনে টাইট করে বেঁধে রাখা যাবে কি সন্নতি চুল চুল তো এত বড় হবে না মাথার লম্বা চুল রাখা ভালো এটাই তো জিজ্ঞাসা তাই না মাথার লম্বা চুল রাখা ভালো একটা হলো কান পর্যন্ত একটা হলো কানের নিচে একটা তার নিচে জিম্মা লিম্মা অফরা তার নিচে যাবে না কাঁধ পর্যন্ত চুল আসতে পাবে না আর তাকে এইভাবে চুলকে আবার ইন করে রাখা এগুলো তো হারাম এগুলো তো নোংরাম এইগুলো যেটা স্বাভাবিকভাবে থাকবে বড় থাকবে না খোলা থাকবে আর তাকে চিরণী করে সুন্দর করে রাখতে হবে প্রশ্ন হচ্ছে আমাদের দেশের অধিকাংশ মসজিদে দেখা যায় ইমাম সাহেব সালাম ফেরানোর পর শুধুমাত্র ফজর ও আসরের নামাজে কিবলামুখী হয়ে কিবলামুখী হয়ে থেকে ঘুরে বসেন প্রশ্ন হলো শুধু কি দুই অত ঘুরে বসা সঠিক সালাম ফিরার পরে বসার পদ্ধতি কেমন হবে ডান দিকে মুখ করে বসবেন বাম দিকে মুখ করে বসবেন দুটাই সহি হাদিস এমাম সাহেব যদি মুক্তাদির সাথে কথা বলা প্রয়োজন মনে করেন তাহলে মুখামুখি বসবেন এটাই শুনলাম মনে থাকবে ডান দিকেও হাদিস বাম দিকে হাদিস এমাম সাহেব যদি মুক্তাদির সাথে কথা বলা প্রয়োজন মনে করেন তাহলে মুখামুখি হবেন এটাই ঠিক বলো প্রশ্ন হচ্ছে মক্কা মদিনাতে তারাবি বিশ্রাকাত কেন মক্কা মদিনে তারাবি বিশ্রেকাত কেন প্রথমত মনে রাখবেন বিশ্রেকাত তারাবি আল্লাহর নবী পড়েননি আল্লাহ নবী আট রাখাতি পড়েছেন দ্বিতীয়ত ওমর রাজি আল্লাহ পড়তে বলেছেন বা পড়েছেন কথাটি জাল হাদিস দ্বারা প্রমাণিত এ মর্মে কোন তৃতীয়ত তারাবি শব্দ হাদিসে নেই কৌশল দেখানো হচ্ছে আটের কথা হচ্ছে তাহাজ্জুদ আর বিশের হচ্ছে তারাবি কথাটি মিথ্যা তারাবি যদি নাম হয় আটের কাত তারাবি বিশের কাত তারাবি তারাবি শব্দ হাদিসে নেই হাদিস আছে কেমন লাইন মক্কা এবং মদিনায় বিশ্রাঘাত হয় কেন প্রথমত এই দুইটা মসজিদ এখনো তুর্কিদের দখলে এই দুইটা মসজিদের অনেক রং ঢং যা কিছু তৈরি করা আছে তা বর্তমান সরকার পরিবর্তন করতে পারছেন না করলে গন্ডগোল বাধবে দ্বিতীয়ত কিছু না কিছু ঠেকানোর জন্য দুইটা এমাম দিয়ে পড়ানো হয় একে এমাম দশ রেখা পড়ার পরে চলে যান মানে বলতে চাচ্ছেন যে আপনারা চলে যান আর একজন এমাম দিয়ে দশ রেখা পড়ানো হয় তৃতীয়ত শুধুমাত্র এই দুইটা মসজিদে হয় আরব ভূখণ্ডের আর কোনো মসজিদে হয় না চতুর্থ তো আমরা কোনো জায়গার অনুসরী নই শুধুমাত্র একজনের অনুসরী যার নাম মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম কাবা ঘরের চতুর্দিকে পুতুল বিক্রি হচ্ছে কাবা ঘরের ভিতরে তাসবি বিক্রি হয় এই জন্য কি সেটা যায় চলো রাষ্ট্রীয় আইন অনুযায়ী ডিপিএস করা যায় কি ডিপিএস ডিপিএস রাষ্ট্রীয় আইন অনুযায়ী করা যায় রাষ্ট্রীয় আইন অনুযায়ী যে কোনো আইন অনুযায়ী ডিপিএস করা যাবে না এগুলো সব সুদি কারবার এদেশের কোনো এনজিওতে চাকরি হবে না ডিপিএস করা যাবে না ব্যাংকের সাথে ব্যবসা করা যাবে না নিরুপায় হয়ে টাকা রাখতে হবে মাত্র তারপরে বলো সব সুদ সন্ধে সুদের সাথে জড়িত আসাবে কাপে যে কুকুর এর উল্লেখ করা হয়েছে সেই কুকুর কি বেহস্তি যদি বেহস্তি হয় কি বা কোন রূপে তাকে বেঁচতে দেওয়া হবে আসাবে কাহাব সাতজন ছিলেন তারা একটি গর্তে প্রবেশ করেছিলেন তাদের একজন বাজারে এসেছিল জিনিস কিনতে গিয়ে আটকা পড়েছিল বিবরণটি সত্য সেখানে মসজিদ নির্মাণ করা হয়েছিল কথা সত্য তাদের সাথে কুকুর গেছিল কথা সত্য গর্তের উপরে কুকুর পা বিছিয়ে বসেছিল কথা সত্য তারা গর্তের ভিতরে যখন চলে গেল তখনকার পর থেকে আর কুকুরের বিবরণ নেই তাদের সাথে কুকুর জান্নাতে যাবে কথাটি একবারে নগদ মিথ্যা কথা কোরআন মাজিদের আয়াতের বিরোধী কোরআন মাজিদে আল্লাহ তালা বলেছেন যে আল্লাহ জাহান্নাম এবং জান্নাতে মানুষ আর জিনকে দিবেন জাহান্নাম আর জান্নাতে আল্লাহ কাকে দিবেন মানুষ এবং জিনকে আল্লাহ জান্নাতে মানুষ এবং জিনকে দিবেন বহুবার বলেছেন আল্লাহ রাসুলো বলেছেন অতএব আসাবে কাহাপের কুকুরটি জান্নাতে যাবে এই কথাটি একেবারেই মিথ্যা কথা হাজারো খুব বেশি মিথ্যা নগদ মিথ্যা তার মধ্যে এটা একটা সাবধান কখনো বলবেন না শুনলে তাকে ধমকাবেন কথাটি কোরআন ও হাদিসের বিরোধী সিলেটের কিউসেট ইনস্টিটিউটে জাকাতের টাকা দেওয়া যাবে কি জমিটা অফ করে দেওয়া জমিটা অক্ষ করা হলো তা মসজিদ নয় অক্ষ করা জমিতে জাকাতের টাকা দিবেন অক্ষের প্রতিষ্ঠানে জাকাতের টাকা দিবেন শুধুমাত্র যেটা মসজিদের জন্য অক্ষ হয়েছে সেখানে জাকাতের টাকা ব্যবহার হবে না মসজিদ নির্মাণে জাকাতের টাকা ব্যবহার হবে না এ ব্যতীত দিনী প্রতিষ্ঠানগুলি অক্ষ থাক এরপরে সেখানে জাকাতের টাকা ব্যবহার করবেন কবিরা গুনাহ বা বড় বড় গুণা কয়েকটি কি ধারাবাহিকভাবে কিছু বলবেন কবিরা গুণা এক আল্লাহর সদস্য রেক করা দুই মানুষকে হত্যা করা তিন সুদ খাওয়া চার এতিমেন ভক্ষণ করা পাঁচ যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যাওয়া ছয় মানুষের নামে বদনাম লাগানো সাত সন্তান হত্যা করা আট জেনায় লিপ্ত হওয়া নয় পিতামাতার অব্যাধ চলা দশ মদ খাওয়া এগারো মিথ্যা কথা বলা বারো সুদের সাথে জড়িয়ে যাওয়া এরকম সিরিয়াল অনেক আছে আমাদের বইয়ে কে বড় ক্ষতিগ্রস্ত বইয়ে সিরিয়াল দেওয়া আছে একটু দেখে নেন যাওয়ার সময় দেখবেন কে বড় ক্ষতিগ্রস্ত বই আছে কিনা চলো প্রশ্ন আব্দুর বিন ইউসুফের প্রতিষ্ঠানে দান করতে চাইলে কিভাবে দান করব দুইটি পদ্ধতি গাড়িতে আছে কাগজ কাউর নিয়ে এসে একটু দেওয়া পরিচয় পত্র দেওয়া আছে বিকাশ নাম্বার দেওয়া আছে অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে এই ছেলে গাড়ি থেকে ওই পরিচয়পত্রগুলো নিয়ে সবার হাতে দিয়ে দাও তো হ্যাঁ পরিচয় সবাই নিয়ে যাবেন বিকাশ নাম্বার অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে আর সরাসরিও অংশগ্রহণ করতে পারেন গিয়ে অংশগ্রহণ করবেন বিকাশে চাকরি করা বিকাশে নিজে নিজে খুলে উপার্জন করা এটা সত্যই ঠিক নয় অতীব জরুরি প্রয়োজনে বিকাশ যদি আমরা ব্যবহার করি তখন হয়তো বা নিরুপায়ের ক্ষেত্রে জায়জ হতে পারে তবু আমি নিজে থেকে পছন্দ করি না হয়তো একটা পরিস্থিতির খাতিরে এটা করা হয়েছে মাত্র তবে আমি বিকাশে চাকরি করা বা বিকাশে ব্যবসা করা বা বিকাশ খোলা নিজে থেকে উপনের জন্য এটা আমি বৈধ মনে করি নে ঠিক এরকমই যে আমার একটা বক্তব্য সিডি কিনবো তো এই হিন্দুর দোকান থেকে নিব এ কথার অর্থ এই নয় যে আমি সিডির দোকান দিব শুক্রিয়া জাজাকুমুল্লা খায়ের আপনি যে কথাটা বলেছেন আপনার আমি সুক্রিয়া আদায় করি জাজাকাল্লা খায়ের ব্যাংকিং ব্যবস্থাটাও তাই বাংলা ভাষায় দোয়া করা যাবে কি আল্লাহ আকবার বললে দুনিয়াবের কিছু বন্ধ হয়ে যায় সালাম ফিরলে সবকিছু আহালাল হয়ে যায় সালাম ফিরা পর্যন্ত নিজের ভাষা চলবে না আরবি ভাষা তো চলবে না ইংরেজি ভাষা তো চলবে না কোনো ভাষাতেই চলবে না নিজের ভাষা চলবে না সলাতের মধ্যে সালাম ফিরার পরে আল্লাহ রসুল বলেছেন লায়াসলহ কালামুন নাসফির সলা সলাতের মধ্যে মানুষের ভাষা জায়েজ নয় আরবি ভাষাতে বানিয়ে দোয়া করতে পারবে না সিজদেই ওই মুখস্থ দোয়া বলবে কিছু না বললে আল্লাহমেল্লা কাফবুন তুহুল আফ ফাফ হাদিসের সব দোয়াগুলি বলবে কোরআনের দোয়া পড়বে না সালামের বৈঠকে কোরআন মাজিদের আয়াতগুলি পড়বে বলো আসসালামু আলাইকুম মরাফতুল্লাহ আমার প্রশ্ন হচ্ছে আমাদের সমাজে দুটি জিনিস লক্ষ্য করা যায় কোন স্ত্রী মারা গেলে সে খুলে রাখে স্ত্রী স্বামী মারা গেলে সে স্বর্ণকুলে রাখে এবং সাদা কাপড় পরিধান করে শরীয়তে এর কতটুকু বিধান আছে জুবুর জযামল খায়ের জিজ্ঞাসা অডিও জিজ্ঞাসাটি অতীব সুন্দর এটা একটা সংস্কার কুসংস্কার ঢুকে আছে আমাদের ভিতরে স্বামী মারা যাওয়ার সাথে সাথে সব স্বর্ণের গয়না খুলে দিচ্ছে খুলে দেওয়া এটা কুসংস্কার এটা হারাম এটা হিন্দু আনা প্রথা গায়ে পরনে শরীরে যা আছে তা খুলতে পাবে না চার মাস দশ দিন কোন নতুন কাপড় পরতে পাবে না চার মাস দশ দিন কোনো গয়না ব্যবহার করতে পাবে না স্বামী মারা গেলে একজন স্ত্রীর শোক পালনের সময় হলো চার মাস দশ দিন শোক পালন মানে হলো এই সাজসজ্জা গ্রহণ করব না বিবাহের বিবাহ বসার প্রস্তুতি নিব না এ কথার অর্থ এই নয় যে গয়না খুলে দেব কুসংস্কার এটা এটা হারাম হিন্দু অনানীতি সাবধান থাকুন আপনাদের মা চাচি খালা ফুফুকে মারা গেলে স্বামী তাদের স্বামী মারা গেলে আজকে তাদের গয়না পড়তে বলবেন যেটা হবে চল্লিশ চার মাস দশ দিন চার মাস দশ দিন পর চলো আসসালামু আলাইকুম আমার প্রশ্ন হচ্ছে ছবি সমৃদ্ধ টাকা পকেটে নিয়ে সালাত আদায় করা যাবে কি ছবি সম্পূর্ণ টাকা পকেটে থাকলে সালাত আদায় করাতে কোনো সমস্যা নেই যে ঘরে সালাত আদায় করছেন টাকাটা যদি পড়ে থাকে তাহলে সালাত হবে না বাইরে থাকলে যেখানে সালাত আদায় করছেন সেখানে খোলা মাঠে পেপার পত্রিকা টাকা যে কোনো ছবি তেলের আতরের আপনার দাঁতের পাউডারের যে কোনো ছবি থাকলে ওখানে সলাত হবে না পকেটে থাকলে ঢাকা থাকলে কোনো সমস্যা নেই চলো বোন জানতে চাচ্ছে এক বোন জানতে চাচ্ছেন শুনেছি নিয়ত না করলে সিয়াম হয় না কিন্তু আমি মাঝে মাঝে নিয়ত করতে ভুলে যাই এতে আমার সিয়াম কবুল হবে কি নিয়ত আল্লাহ রসুল বলছেন ইন্নামাল আমল বিন নিয়ত নিয়ত হচ্ছে অন্তরের পরিকল্পনা মুখে সশব্দ নিয়ত করলে পাপ হবে গুণ হবে যার নাম বিদাত শেষে সিয়ামই হবে না অন্তরের পরিকল্পনার নাম নিয়ে রামাজান আসার আগে থেকে আমরা নিয়ত করে আছি সিএম পালন করব এর জন্য আবার নতুন নিয়ত লাগবে না মুখে উচ্চারণ করলে গোনা হবে নতুন নিয়ত লাগবে না অন্তরের পরিকল্পনার নাম নিয়ে চলো ওযু ছাড়া ওযু ছাড়া মোবাইলে কোরআন ওযু ছাড়া মোবাইলে কোরআন পড়া যাবে কি অজু ছাড়া মোবাইলে কোরআন মাজিদ কেন সব সময় কোরআন মাজিদ পড়া যায় ঋতুবতী মহিলাও কোরআন মাজিদ পড়বে কোরআন মাজিদ পড়তে পাবে না যার ফরজ গোসলের প্রয়োজন হয়েছে সে বাকি সবাই কোরআন মাজিদ পড়বে ঋতুবতীও পড়বে ধরে পড়বে আপনি অজু করে কোরআন মাজিদ পড়েন এটা ভালো কাবা ঘরে মসজিদে থাকতে পারে ঋতুবতী মানুষ হেরাকলিয়াস কোরআন মাজিদের আয়াত করতে পারে একটা হিন্দু মানুষ রাসূল সাল্লাল্লাহ আলাইসাল্লাম আয়েশাকে বলেন তুমি শুধু তপ করো না জিকি রাজকার তাসবি তাহলিল সব কিছু করো কোরআন তেলাওয়াত করো আল্লাহ রসুল বলছেন আয়েশা তুমি কাঁদছ কেন তপ করতে করতে চট করে বসে আয়েশা কাঁদছেন তখন আল্লাহ রসুল বলছেন ও আহিজতে তুমি কি ঋতুবতী তখন আয়েশা বলছেন জি হ্যাঁ আমি ঋতুবতী তখন আল্লাহ রসুল বললেন আয়েশা তুমি তপ করো না বাকি সবকিছু করো কোরআন তেলাওয়াত করো ঋতুবতী কোরআন তেলাওয়াত করবে অজু আবার কি অজু করে করেন ভালো অজু ছাড়াই কোরআন মাজিদ পড়বেন চলো পিতামাতার সাথে খারাপ আচরণ করলে এবং পরে শুধু আল্লাহর কাছে ক্ষমা চাইলে তিনি কি মাফ করবেন পিতামাতার সাথে খারাপ আচরণ করলে তার হাত পা ধরে ক্ষমা নিবে এটাই ছেলের বা জিম্মেদারি ছেলে মেয়ের সময় পার হয়ে গেলে এরপরে ক্ষমা চাইতে থাকবে এবং তার নামে দান খায়রাত করতে থাকবে আশা করা যায় বাপ বেটার সাথে যে সম্পর্ক থাকে দুর্বল এটা আল্লাহ ওইভাবে দেখেন না আশা করা যায় ক্ষমা হবে ইনশাল্লাহ নিজ স্ত্রী মারা গেলে স্বামী দেখতে পারবে না এটা কি ঠিক জালেক স্ত্রী মারা গেলে স্বামী দেখতে পাবে না তো ভাগ নেই যে জমি আচ্ছা ফেকার কথা কথা থাকলে কি ডাহা থাকতে হয় স্ত্রী মারা গেছে এখন স্বামী তাকে দেখতে পাবে না এত বড় নিষ্ঠুর ধর্ম হতে পারে যার সাথে আমি আজ পঞ্চাশ বছর যাবৎ সংসার করে আসলাম যার অঙ্গ প্রত্যঙ্গ সব আমার হাতে আর আমি তাকে আজকে দেখতে পাবো না এর চেয়ে নিষ্ঠুর খারাপ ধর্ম হতে পারে ধর্মকে কবর দিতে এসেছি মনে রাখবেন বলেছিলেন আমি আগে মা আপনি আগে মারা গেলে আমি গোসল দিব আল্লাহ রসুল বলেছিলেন তুমি আগে মারা গেলে আমি গোসল দিব একাধিক সহিদির স্বামী স্ত্রী কে গোসল দিবে স্ত্রী স্বামীকে গোসল দিবে এত বড় নোংরা ধর্ম ধর্মে ঢুকে কি করে সাথে সাথে স্বামী মারা গেলে স্ত্রী জমির ভাগ পায় আর স্ত্রী মারা গেলে স্বামী জমির ভাগ পায় দেখতে পারে না ধর্ম কি এমন হতে পারে